হেই, আমি হৃদয়, আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো, আপনারা যদি আপনাদের ফেসবুকের থ্রু কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাপসের মধ্যে লগ ইন করে থাকেন, সেটা কিভাবে দেখবেন, এবং সেই ওয়েবসাইটগুলো যদি আপনার কোনো কাজে না আসে বা সেই অ্যাপসটা যদি আপনার কোনো কাজে না আসে, বা এমন হতে পারে সেই অ্যাপসটাতে লগ ইন থাকার কারণে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে বা আপনার ফেসবুক আইডিটা ব্লক হয়ে যেতে পারে। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সেই ওয়েবসাইটটাকে আপনাদের ফেসবুক থেকে কিভাবে রিমুভ করবেন, আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক দিয়ে কোন কোন ওয়েবসাইটে লগ ইন করছেন সেটা দেখার জন্য বা সেটা রিমুভ করার জন্য সর্বপ্রথমে তো আপনাকে আপনার ফোনের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর ফেসবুক প্রোফাইলের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর একবার ক্লিক করলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর সর্বপ্রথমে আপনারা দেখতেছেন সেটিংস, আপনাকে সেটিংসের উপর একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনি শর্টকাট ব্যাপারটা করার জন্য আপনি সিম্পলি সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এখানে সর্বপ্রথম দেখতেছেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনটা চলে আসছে এখানে। সো আপনার এটার উপর একবার ক্লিক করে দিবেন। সো আমরা এটার উপর ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন অসংখ্য ওয়েবসাইটে আমার এই ফেসবুকটা দিয়ে লগ ইন করা আছে। আমি কবে করছি কেন করছি সেটা আমার মনে নাই, বাট এখানে ডেট লেখা আছে। এখানে আপনারা দেখতেছেন 2022 সালে আমি করছি, 2022 সালে অনেকগুলোতে লগ ইন করছি, 21 সালে, 19 সালে এবং 2024 সালে। এসো আমি কোনো একটা ওয়েবসাইটে আমার ভুলবশত মেবি লগ ইন হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে একটা তো করি নাই। সো এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সো এটা রিমুভ করার জন্য যে ওয়েবসাইটগুলো আপনার প্রয়োজন নাই, যে ওয়েবসাইটটাতে আপনি ইচ্ছা করে লগ ইন করেন নাই, সেটা রিমুভ করার জন্য সিম্পলি আপনি সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর রিমুভ করার জন্য সিম্পলি রিমুভের উপর আপনারা ক্লিক করবেন। এখানে দেখতেছেন রিমুভ, আমরা রিমুভের উপর একবার ক্লিক করলাম। রিমুভের উপর ক্লিক করার পর নিচে আপনারা দেখতেছেন আবার রিমুভ আসছে, আমরা আবার রিমুভের উপর ক্লিক করলাম। রিমুভের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সেইভাবে আপনারা এখানে আপনাদের যেই ওয়েবসাইটগুলো প্রয়োজন নাই, যে ওয়েবসাইটগুলো আপনার খাতরা হতে পারে, সেগুলো আপনারা এখান থেকে সবগুলো রিমুভ করে দেবেন। আমি জাস্ট পিকসার্ট আমার কাজে লাগে, এটা আমি ইচ্ছাকৃতভাবে লগ ইন করছি আর এটা এখানে থাকলে কোনো প্রবলেম নাই। সো বাকি যেগুলো আছে সবগুলো আমি রিমুভ করে দেবো, কারণ এগুলো আমার একটাও প্রয়োজন নাই। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।